কেউ ভাবে না যে বরিস জনসন যখন নির্বাচন করবে সে তার কিছু ইলেকটোরেটে 104% ভোট পড়বে, এটা কেউ আশা করে না। আমি ব্রিটিশ একজনকে বলছিলাম যে আমাদের ভোটকে নিয়ে আমরা বেশি তোমাদের চেয়ে বেশি প্যাশনেট, আমরা তো তোমাদের দেশে 70 ভাগের বেশি তো হয় না ভোটিং, আমাদের কিছু কনস্টিটুয়েন্সিতে 104% হয়েছে আর অনেক কনস্টিটুয়েন্সিতে 99% ভোট পড়েছে। মানে মরা মানুষও উঠে তারা ভোটের অধিকারটা ছাড়ে না, তারা ভোটটা দিয়ে যায়। সো তোমাদের মতো আমরা না, আমরা একটা ডিফারেন্ট লেভেলে আছি। তো এটার থেকে বোঝা যায় যে বেসিক্যালি আমাদের রাজনৈতিক কালচারে সিরিয়াস ডিফেক্ট আছে, এবং আমাদেরকে যারা নেতৃত্ব দিয়েছে এই 50 বছর তারা নতুন একটা রাজনৈতিক একটা সংস্কৃতি তারা তৈরি করতে পারেনি। এটাই একটা মানে ভুল হয়ে গেছে, এবং এটা তৈরি করতে যে মানসিকতা দরকার আমার মনে হয় তাদের ছিল না। একটা সমস্যা হলো যে অপোজিশনের সাথে সম্পর্কটা রাখা, এটা সভ্য দেশে দেখা যায় যে চেম্বারে তারা ঝগড়াঝাটি করছে ঠিকই পলিসি নিয়ে, বাইরে এসে তারা একসঙ্গে কফি খাচ্ছে। ব্রিটেনেও হয়, আমেরিকা হয়, সেনেটে দুই দলের সেনেটররা বসে তারা কফি খাচ্ছে, তাদের ফ্যামিলি দুইজন দুই ফ্যামিলি তারা বারবিকিউ করছে, এটা আমেরিকান কালচারের মধ্যে আছে। রাজনৈতিক আরেক দল হলো প্রতিপক্ষ, তারা তাদের শত্রু না, যে তাদেরকে ধ্বংস করতে হবে, তাদেরকে যেইভাবে করে আমরা টর্চার করতে হবে, তাদের সাপোর্টারদেরকে বিভিন্নভাবে তাদের অত্যাচার করতে হবে, এই মানসিকতা যখন চলে যায় বাংলাদেশ থেকে, তখন আপনি দেখবেন আপনি যেটা চাচ্ছেন যে নতুন সরকার একটা আসছে তাকে একটা সিকিউরিটি ব্রিফিং দেওয়া হবে, যে আরেকজন প্রধানমন্ত্রী আসবে তাকে নতুন প্রধানমন্ত্রীকে কাগজপত্র দেওয়া দরকার, সিকিউরিটি ব্রিফিং দেওয়া দরকার। ওটা সভ্য দেশে হয়, এখনও বাংলাদেশ ওই সভ্যতার সংস্কৃতি, ওই রাজনৈতিক সভ্যতার সংস্কৃতি ওই লেভেলে আসেনি। এখনও আওয়ামী লীগে বিশেষ করে আওয়ামী লীগ টপ লিডারদের স্ট্যাটাস কী করে তারা নির্ধারণ করে, যার প্রাইভেট টর্চার চেম্বার আছে, মানে র্যাবের টর্চার চেম্বার না, প্রাইভেট যার টর্চার চেম্বার আছে সে হলো সবচেয়ে উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতা। এইভাবে তারা তাদের স্ট্যাটাস সিম্বল হলো টর্চার চেম্বার। সো এই ধরনের লোক থেকে, এই ধরনের মানসিকতার রাজনীতিবিদ থেকে আপনি একটু বেশি আশা করছেন বোধহয়, রাশেদ। সো ডক্টর তিতুমির, যেটি সবসময় বলবার চেষ্টা করেন যে নতুন এক ধরনের রাজনৈতিক বন্দোবস্ত আমাদেরকে করতে হবে, এবং সেই বন্দোবস্তের জন্য এখন আগামী নির্বাচনকে সামনে রেখে আসলে বাংলাদেশের কীভাবে কোনো উচিত বলে আপনি মনে করেন? এটা অনেকে ওই নির্বাচন কমিশন নিয়ে অনেক উত্তেজিত, আমি এটা নিয়ে লিস্ট বদার্ড, কারণ নির্বাচন কমিশনে ফেরেস্তা দিলেও যদি এই সরকার ক্ষমতায় থাকে একটা সুষ্ঠু নির্বাচন পাবেন না। এমন একটা ব্যবস্থা করতে হবে যে মানুষের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়, এবং আমাদের দেশে পরীক্ষিত একটা পদ্ধতি আছে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, এটা পরীক্ষিত, 3 বার হয়েছে দলীয় সরকারের অধীনে আমাদের দেশে গ্রহণযোগ্য নির্বাচন এখন পর্যন্ত হয়নি, এবং আমি মনে করি আরও 100 বছর বাকি আছে ওই রাজনৈতিক কালচারটা ডেভেলপ করে, তখন লোকে বিশ্বাস করবে যে ওই লোকটা বরিস জনসন ক্ষমতায় থাকলে সে তার দলের পক্ষে নির্বাচনটা নিবে না, ওরা লোকে বিশ্বাস করবে। এইসব দেশ কখনো এই প্রশ্নটা উঠে না, অস্ট্রেলিয়া বা ক্যানাডায় কেয়ারটেকার গভর্নমেন্টকে নিয়ে কোনো দিন উঠেছে যে বোধহয় সূক্ষ্ম কার চুপে উঠেছে, এই কথাটা কি কোনো দিন শুনেছ রাশেদ, যে এটা উচ্চারণ করেছে যে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে এরা ক্ষমতায় আসছে? নো, এই ধরনের কথা সবাই মনে করে যে নির্বাচন সিস্টেমটা সেক্রেড, এটা হলো একেবারে দ্য ফাউন্ডেশন অফ ইয়োর ডেমোক্রেসি, এটাকে যদি এটার অবক্ষয় যদি হয় তাহলে তো কিছু থাকে না দেশের।